তো আপনি যে পঞ্চায়েত সমিতি জয়ী হয়েছেন, তো আগামী দিনে আপনার বার্তাটা আমি একটু শুনতে চাই এবং আমার ইউটিউব চ্যানেলে যারা দেখছে তারাও শুনতে চায়। তো আপনার নাম কি? আমার নাম নমিতা জানা। আমি এই লামখানা অঞ্চলের 9 নম্বর জোনের পঞ্চায়েত সমিতির মনোনীত প্রার্থী। আমি এখানে মা মাটি মানুষ। এই মমতা ব্যানার্জির নেতৃত্বে আমি এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম এবং এখানকার মা মাটি মানুষ এই মানুষের অকৃপণ সহায়তা এবং আশীর্বাদে আমি জয়ী হয়েছি। আমি খুবই আনন্দিত। এখানকার এই এলাকার উন্নয়ন কর্মী হিসেবে আমি কাজ করতে চাই সবার সঙ্গে থেকে। আমার মাথার উপরে আছেন দাদা, যিনি জেলা পরিষদের প্রার্থী শ্রীমন্ত কুমার মালী মহাশয়। ওনার সহযোগিতায় আমি এই এলাকার উন্নয়ন করতে চাই। আর এই জয়টা হচ্ছে মা মাটি মানুষের জয়, মানুষের অকৃপণ ভালোবাসা এবং অকৃপণ স্বার্থ আর সহযোগিতায় আমরা জয়লাভ করেছি। তো সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য। তো আজকের মা মাটি মানুষের চারিদিকে শুধু জয়ের ধ্বনি আমি শুনতে পাচ্ছি। বুদাখালি নামখানা একাডেমি প্রচুর প্রচুর সংখ্যা পরিমাণে মা মাটি তৃণমূল কংগ্রেস জয়যুক্ত লাভ করে আজকের সব বিজয় মিছিলে বেরিয়ে আনন্দে উল্লাসে মেতে উঠেছে এবং সবার হাতে হাত রেখে কথা দিয়ে আজকের জয়ধ্বনি দিয়ে আজকের সেই মাকে সম্মান করছে এবং জয়ধ্বনি দিচ্ছে। জয়ধ্বনি বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। Thank you.
190 নম্বর বুধে নিতাই দাস ভোটে জয়ী হয়ে 10টি মন্দিরে মায়ের পুজো দিবে আজকের। তো বাজনা পার্টি সমেত এবং হাজার হাজার মানুষের ভিড় এখানে দেবনগর 190 বুধে নামখানা একাডেমি 11 জুলাই জয়ী হয়ে আজকের সেই মন্দিরে পুজো দেওয়ার কিছু ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি এবং আজকের যে মিছিলে বেরোচ্ছে আমি তোমাদেরকে আজকের দেখাবো। তো তোমরা এখন অবধি যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখনি, নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। এবং 10টি মন্দিরের পুজো দিতে যাওয়া আজকের মানে বিশ্বের রেকর্ড, আজকের সেই রেকর্ড ভিডিও তোমাদেরকে দেখাবো। এবং যারা এই ভিডিওটা এখন অবধি শেয়ার করতে পারোনি তোমরা প্লিজ শেয়ার করে দাও, কেননা এটা রেকর্ড ভিডিও।